মর্নিং গাইস, এটা আমাদের সেকেন্ড ডে সুন্দরবনে। তো আজকের মাছ ধরতে যাব, তাই প্ল্যানিং হচ্ছে কিছু খেয়ে দিয়ে তারপরে যাব মাছ ধরতে, মাছ আর কাঁকড়া ধরতে। কালকে রাত্রিও কিছু কাঁকড়া ধরেছিলাম, সেই ভিডিওটা আগে আপলোড করে দিয়েছি, কাঁকড়া ধরার ভিডিওটা। ওটা আর ওই এপিসোড ওয়ানের মধ্যে অ্যাড করিনি, ওটা আগে অ্যাড করে দিলাম। জন্তুটা পিছনে দৌড়ে দৌড়ে আসছে কেন? শুরুতে কী হয়েছে, তুমি কি তাড়া করছে? তোকে তাড়া করছে কাকে? আবার এই যে কাঁকড়া ধরার ফাঁদ রেডি হচ্ছে, আরও রেডি হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে, আরও রেডি হচ্ছে। এই বুঝলাম, এটা দিয়ে কী বানাবি? মানে ওইগুলো তো, ওইগুলো কি ফেললে কাঁকড়া উঠে আসবে? ওইগুলো ফেলে একটুখানি 10-15 মিনিট জোর করবে, তারপরে টানবে, একাই টানবে। আজকের ভাই আমাদের কাঁকড়া ধরা শেখাবে, তাই কাঁকড়া ধরার জন্য মাছ লাগবে। এখন যাচ্ছি মাছ ধরতে। ভাই তুই চুপ কর, তোর জন্য কপিরাইট না চলে আসে। আমরা মাছ ধরতে আসছি। এইসব জায়গাতেই বাঘটা তো আছে ভাই, পাইকে ফুটলো। মাছ ধরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কাঁকড়া ধরতে। এত বড় সুন্দর উন্নতি! ও কৃষ্ণদা, এই বাঘের পায়ের ছাপ। এই জুতো খুলে যা, যা যা যা, তুই যা বসে আস্তে আস্তে নিয়ে ছেলেগুলো এই কাঁকড়াটা আমি ধরেছি, অনেক বড় গেছে। কাঁকড়া ধরা শিখছি, অনেক বড় মাছ ধরেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক বড়। আর কুমির কোথা থেকে আছে? সুরঞ্জন বোকাচোদা। এখন মাছ ধরে যাচ্ছি, মাছ না কাঁকড়া নিয়ে চলে গেছে রাহুল। না তুই জানিস, ছেড়ে দিয়েছে
সুন্দর কাঁকড়া ধরে যাচ্ছি আমরা সবাই এখন অনেকগুলো। কি শোনো দা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝড়খালি সমবায়ে যে বাঘ সংরক্ষণ কেন্দ্রটা আছে ওখানে। আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি। ওখানে বাঘ আছে, কুমির আছে, হরিণ আছে, একটা অস্ট্রাওয়ার আছে, নদী আছে, ওগুলি ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি। আর ওইটার পরে কোথায় যাবো? ওটার পরে আমরা এখানে ওটা আজকে হাট বার আছে, হাটে আমরা ঘুরবো আর হাটের পরিবেশ দেখবো কেমন। ঠিক আছে। সুন্দরবন বাঘ সংরক্ষণ কেন্দ্র তখন ঘুরে গেছি। বাঘ উদ্ধার কেন্দ্র, আমরা এখন বাঘ সংরক্ষণ কেন্দ্রতে ঢুকে গেছি। এখানে ঢুকতে 30 টাকা করে লাগে। সব জয়ন্তই আছে কুমির। এটাই মজা লাগেছে, এবার চলে যাচ্ছে তো। মুখ খুলে আছে কেন? দম নিচ্ছে না, মডেল নাকি? এই নাটাটা ঝুলে ঝুলে উঠতে দেখছে। এই নীল নীল ঝুলে ধরে দেখছে। ফোনটা শুধু পড়ে গেলে হয়, দেখ বাঘটা এত দূরে দেখাও যাচ্ছে না। এটা কি সুন্দরবনের বাঘ? এটা সুন্দরবনেই থাকে। বাঘটা আমাদের সাথে খেলা করছে, যে আমরা আসি বসে যাচ্ছে, যেই যাচ্ছে আবার বসে গেছে। ভাই উঠে হাঁটছিল, যেই আমরা গেছি বসে গেছে, খেলা করছে, মানে ইয়ার্কি মারছে। বাদরও এসছে ওখানে, এবার হোয়াটসঅ্যাপ থেকে ভিডিওটা দেখাই। চল সবচেয়ে বেশি রেগে থাকে কিন্তু এটা। হ্যাঁ ভাই খুব ভালো লাগে ভাই। আগে তো অনেক ছিল এখানটা, এখন তো বাদরও এসছে ওখানে। হ্যাঁ ওর ভিতরে বাদরেরাই তো সংকেত। এগুলো দেখতে থাকি বড় বড় তাই। সে
তুই নিজের মুখটা দেখিয়ে দে না। হ্যাঁ ছোলা 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 দিচ্ছিল সুন্দর দেখতে দেখ। এখানে কিন্তু দেখ এই বাঁদরগুলো কি করছে দেখ কৃষ্ণ, এই দেখ একটা দেখ কি কি তুলে তুলে খাচ্ছে দেখ বাঁধ দিয়ে দেখ বাঁধ হচ্ছে দেখ তাকিয়ে আছে আমাদের দিকে দাঁত বেরিয়ে আছে ওই দেখ রোদ পথ উড়েছে সারা দেখি ঢিল ঢিল মারবে না কিন্তু করবো চোখ বন্ধ না চোখ খোলা মানে তাও খোলা খোলা খোলাই আছে দেখছে সব কুমির কিন্তু জলে জলে আর ডাঙায় তোর উপরে আক্রমণ করতে পারবে না কিন্তু জলে তোকে পাবে পুরো এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। হ্যাঁ আমাদের আলিপুর চিড়িয়াখানায় 30 টাকায় ভাই সারাদিন অনেক কিছু আছে, অনেক পাখি ফাখি অনেক কিছু আছে, সেরকম কিছুই নেই এখানটায়, মোটামুটি 4 ঘন্টা কাটিয়ে আসতে হবে, কিছুই নেই, হরিণ আর কি ভাই, বাঘ 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 তোমার সেই শুয়ে আছে তো শুয়ে আছে, উঠলই না তো উঠলই না, আর তোর বন্ধ করেছে ওয়াচ টাওয়ার বন্ধ, আরে এখানেও পয়সা লস, এই এখানেও পয়সা লস, পয়সা ছাড়, হাওয়া খেতে পারতাম সেটা অবস্থা দেখ যে কোনো সময় ভেঙে পড়বে, সবচেয়ে বড় কুমির সবার থেকে বড় কুমির মনে এটাই দেখলাম আপাতত, যেহেতু আমরা ফরেস্টের সঙ্গে আচ্ছা 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 আপনারা রোমাঞ্চকর অভিজ্ঞতা না রোমাঞ্চকর মানে মানে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আপনাদের চোখে দেখা, ওটা একটা অ্যাডভেঞ্চার বলুন, যতই যা বলুন আপনাদের তো লাইফ রিস্ক থাকে, ওই যে গ্রামের মানুষগুলো যে, আর একটা কথা বলবেন ওইখানে কিন্তু ওই পার্টিকুলার ওই কাজগুলোতে ভয় থাকে হচ্ছে ওর মধ্যে, হ্যাঁ ওর মধ্যে তো থাকে, আর গ্রামের মানুষগুলো কিন্তু আপনাদের খুব মানে একদম খুব সাহায্য করে, একটা ব্যারিকেড সব সময়ের জন্য মানুষের একটা তাড়াহুড়ো ব্যাপার, ওকে জাস্ট ধরার ব্যাপার, এইজন্য ও নিজেকে ভয়ের মধ্যে রাখে। এই সম্প্রতি যে বাঘটা উঠে উঠেছিল ও তো নাজেহাল করে দিয়েছিল, লাস্ট যেটা উঠলে একজন মানুষকে আক্রমণ করেছিল ওই যে দুপুরবেলা, ওই হচ্ছে আমি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ওই আপনাদের পরপর যে উঠলো না একটা বাঘ উঠেছিল, কোনটাও মানে লাস্টের যেবার মানে একজন ওই ওই হচ্ছে সম্প্রদায় আমাদের কি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থাকে, ওই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, তো ওই দুপুর পরের দিনটা দুপুরবেলা যখন হচ্ছে আপনারা গেলেন তখন হচ্ছে একজনকে জঙ্গলের ভিতরে আক্রমণ করেছে যখন জাল লাগানোর সময়, পরের দিন দুপুর না এখানে আমি ছিলাম ওখানে মানে এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলছে, হ্যাঁ হ্যাঁ মানে পুরো নাজিয়াল করে দিয়েছিল বারবার, মানে ফরেস্টের অফিসার দিয়ে এবিপি আনন্দ বলে সবাই দেখাচ্ছে যে একটা বাঘ ধরতে পারছে না বাঘ ধরতে পারছে না, তো লোকে বলছে আমার যিনি ফরেস্টের অফিসার বলছে আমরা স্টুডিওতে বসে অনেক কথা বলতে পারি, যারা ওখানে বাঘটা ধরতে যাচ্ছে আর ওখানে যারা জীবনযাপন করছে তারা জানে কতটা কষ্ট, জঙ্গলের মধ্যে বাঘ ধরা কি স্বাভাবিক, বাঘ কিন্তু জঙ্গলে আয় ও তো লোকালয়ে থাকে না ধরা যেত, ও জঙ্গলের ভিতরে যখন ঢুকে যায় ও তো তখন নিজের পরিসরে চলে আসে, আচ্ছা আচ্ছা অ্যানিমেল নিয়ে আমাদের ডামেট্রি হয় প্রায় আমাদের ওটা হয়, ওটা একদম সে WWF থেকে ওরা করে, তারপরে মানে যে চ্যানেলটা কি আছে ডিসকভারি ন্যাশনাল জিওগ্রাফি, ন্যাশনাল জিওগ্রাফি ওরা করে, আমাদের সাহেব থেকে ওরা পারমিশন করে নেয়, সাহেব বা আমাদের স্টাফরাও থাকে, তারপরে সম্প্রতি নদী ভাঙন রোধ করার জন্য যে ম্যানগ্রোভ রয়েছে ওইখানে কি আপনারা যাচ্ছেন না যাচ্ছেন না, আমাদের কাজ যতটুকু আমাদের অথরিটি করতে বলে ততটুকুই আমরা করি, অ্যাকচুয়ালি কিন্তু ম্যানগ্রোভ কিন্তু দুটো ঝড় মানে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিল, তাহলে
হ্যাঁ তো আপনি একটা জিনিস ভালো আপনার প্রকৃতির মধ্যে থাকেন যে এই কাজটা আপনার মধ্যে আছে। হ্যাঁ ঠিক আছে, কথা বলে ভালো লাগবে দাদা, ভালো থাকবেন। আপনারা এতক্ষণ দেখলেন জুডিবার মেন্ডার সাথে কথা হলো, কৃষ্ণদা আর সুরঞ্জন গল্প করা হলো। এখন দেখে একটু বাঘের খাঁচা দেখে গেছে যে বাঘগুলো বন্য জায়গা থেকে ধরে নিয়ে এসে এখানটায় রাখে। প্রথমে এই যে বাঘের খাঁচা, এই খাঁচা করে বাঘ নিয়ে আসে সুবন ডিপার্টমেন্টে। এবার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, এখন জেটি ঘাটে যাওয়ার প্ল্যানিং করছে সবাই, দেখা যাক কি হয় কতটুকু। ন্যাশনাল জু থেকে বেরিয়ে বা দেখে একটুখানি হেঁটেই জেটিঘাট, যেগুলোর সামনে অনেক দোকান ছিল, এখানে ডাবের খুব কম দাম। এটা হচ্ছে ঝড়খালি ফেরি ঘাট, এটাকে জেটিঘাট বলে। আর একটু মুখটা এদিকে কর, আমাদের হচ্ছে সুন্দরবনের জেটি ঘাট। জেটি জেটি তো মানে জেঠার বউ জেঠি আর মাছ ধরার জন্য বড়শি ফেলছে। বাবা একচুয়ালি বেরিয়ে যাচ্ছিল ঝড়খালি ফেরিঘাট, এই জাস্ট সবে ছাড়ছি, বাড়ির দিকে যাব। এখন রাত্রি 2 বাজে, আমরা নদীর পাড়ে বসছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। রাস্তাগুলো শুনছেন, শুধু আমরা কয়েকজন, আমরা 6 এবার এখান থেকে তো অন্ধকার স্টার্ট, তো তোদের মজা করার জন্য তো আমি বাবার ভয় লাগছে। অন্ধকারের কাছে ফ্ল্যাশ চালিয়ে হ্যালো, আজকে 3 এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তুমি কিছু বলতে চাও, কেমন লাগলো তোমার এখানে এসে? এখানে ভালো লাগে, যেদিন তোরা টাকলা করে কাকা ছিল খুব জ্বালিয়েছে, যে আমাদের রান্নাঘর খাওয়া ছিল তো। হ্যাঁ বলে পান্তায় 2 কলায় হবে না, 1 কলায় হবে। পান্তা দিয়ে কলা কে খায় এইখানে? চলে ভাই এখানটাতে, এখানে আমি এখানে চা দিয়ে হাত রুটিও খাই। আমি এখানে এসে প্রথমবার খেলাম, সে রুটি সেই ওই তো জলের মধ্যে গুলে রেখে দিয়েছিল পরে খায় বলে। এই ভাই যাওয়ার সময় পটল বিস্কুট কিনবো, কিন্তু চিনি সিরা করে পটল বিস্কুট দিয়ে দেবো, পরোটা কেটে কেটে খাওয়াবো ভাই, হেভি লাগে, ভালো লাগে। চল